নির্বাচন নিয়ে দেশে বড় ধরনের সংঘাত সৃষ্টি হলে প্রধান দুই দলই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা কুমিল্লা জেলার লাকসাম ও মনোহরগঞ্জ থানার প্রবাসীদের আয়োজনে মক্কা প্রপার্টিজের সত্যাধিকারী অধ্যাপক রেজাউল করিমকে দেয়া এক সংবর্ধনায় বক্তারা একথা বলেন মোহাম্মদ শরীফুল ইসলাম স্বপনের সঞ্চালনায় এই সভায় সভাপতিত্ব করেন জাকির হোসেন বিশেষ অতিথি ছিলেন আবুল বশির ফারুক আহমেদ চান বক্তব্য রাখেন রাজীব মিয়া জাকির মাস্টার মাওলানা আবুল খায়ের জাকির হোসেন বেপারী নুরুল আমিন সহ অনেকে সংযুক্ত আরব আমিরাতের আল আইনে যথাযোগ্য ধর্মীয় মর্যাদে উদযাপন করা হচ্ছে শারদীয় দুর্গোৎসব এ উপলক্ষে এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আইন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ ভট্টাচার্য মিহির শর্মার সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি প্রকৌশলী উত্তম হাওলাদার সাধারণ সম্পাদক কিশোর চক্রবর্তী অর্থ সম্পাদক দীপু সাহা সাংস্কৃতিক সম্পাদক উর্মি হাওলাদার সীমা সাহা বাদল রায় সহ অন্যান্যরা পরে দেশ জাতির মঙ্গল ও শান্তি কামনায় করা হয় বিশেষ প্রার্থনা পুষ্পাঞ্জলি অর্পণ প্রসাদ বিতরণ করা হয় পরিবেশন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সংযুক্ত আরব আমিরাত এনবিআর প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জহুল আলমের স্মরণে ইউএই প্রবাসী সাংবাদিক সমিতি প্রবাস ও প্রবাসী উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে এক হোটেলে সিনিয়র সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাংবাদিক নাসিম উদ্দিন আকাশের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন মাওলানা ফজলুল কবির চৌধুরী মোহাম্মদ ইলিয়াস চৌধুরী ফারুক মাহমুদ চৌধুরী এস এম নিজাম দেলোয়ার হোসেন ইকবাল বকুল পরে মরহুমের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয় অন্যদিকে শারজায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ডাক্তার আতিউর রহমানের সভাপতিত্বে আরেকটি শোক সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর ড মাহমুদুল হক বক্তব্য রাখেন কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরী হাজি শরাফত আলী আয়ুব আলী বাবুল কাজী মোহাম্মদ আলী মাওলানা মমতাজুল সহ আর অনেকে